সুন্দর একটি প্রশ্ন করেছেন ভাই। কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাত প্রসঙ্গে, নামাজ প্রসঙ্গে যত জায়গায় বলেছেন, প্রায় সব জায়গাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আকিমুস সালাহ, আকিমিস সালাহ, তোমরা সালাত কায়েম করো। এখন অনেক ভাই বলে থাকেন যে সালাত আল্লাহ পড়তে বলেন নাই, আল্লাহ কায়েম করতে বলছেন। তাহলে পড়া কি আর কায়েম করাটা কি? আসলে কায়েম করা মানে অনেকে মনে করেন সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে সালাতকে কায়েম করা, সালাত অর্ডার দিয়ে সবাইকে সালাত পড়ানো, এটা হলো সালাত কায়েম করা। অনেকে মনে করেন দাওয়াত টাওয়াত দিয়ে সবাইকে নামাজি বানানো, এটা হলো সালাত কায়েম করা। আরো অনেক ব্যাখ্যা আছে, কিন্তু কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কায়েম করা বলতে কি বুঝাইছেন এটা ব্যাখ্যা তো করবেন মুফাসসিরিন কিরাম, কোরআন ব্যাখ্যা যারা করেন তারা। যত তাফসিরের কিতাব আছে প্রায় সমস্ত তাফসিরের কিতাবগুলোতে সালাত কায়েম করার যে ব্যাখ্যাটা লেখা আছে, বিশেষ করে আমি নির্দিষ্ট করে যদি বলি তাফসিরে বায়দাবি একটি তাফসিরের কিতাব, সেখানে সূরা বাকারার প্রথম দিকের আয়াতগুলোর তাফসির প্রসঙ্গে একামত সালাত, সালাত কায়েম করার মানে কি এটা বুঝাইতে গিয়ে 6-7টি ব্যাখ্যা এনেছেন। তার প্রায় সবগুলো ব্যাখ্যার মূল কথা একটাই, সেটা হলো আয় আদা উহা বিহুকুকিহা, সালাত কায়েম করা মানে হলো সালাত যেভাবে পড়া দরকার ঠিক সেভাবে পড়া, তার সুন্নাত নফল মুস্তাহাব সবকিছু ঠিক রেখে আরকান আহকামগুলোকে যথাযথভাবে উত্তম রূপে সালাত আদায় করাকে বলা হয় সালাত কায়েম করা। সালাত কায়েম করা মানে যত রকমের ব্যাখ্যা প্রচলিত আছে এর বাইরে সেগুলো বেশিরভাগই মন গড়া, এগুলো কোনো মুফাসসিরিন কিরামের ব্যাখ্যা নয় এবং এগুলো কোরআন হাদিসের সাথে সঙ্গতিপূর্ণ নয়। কোরআনের সাথে সঙ্গতিপূর্ণ ব্যাখ্যা হলো মৌলিকভাবে একটাই, অর্থাৎ সালাত কায়েম করার মানে হলো সালাতকে যথাযথভাবে সঠিকভাবে আদায় করা। এখান থেকে আমরা এই বার্তাটাও পাল পেলাম যে নামাজ শুধু পড়লেই হবে না, সঠিকভাবে সুন্দরভাবে যথাযথভাবে দৃঢ়স্থিরতার সাথে সুন্নাসম্মত উপায়ে নামাজ পড়তে হবে, তাহলে সালাত পড়া হবে না, শুধুমাত্র সালাত কায়েম করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।